আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আমার টেলমার্কের বাচ্চাগুলো একদম ছোট ছিল, দেখুন আর একটুখানি বড় হয়েছে আগের থেকে, খাওয়া শিখছে, এখনো পুরোপুরি খাওয়া শেখেনি। এখানে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা অন্য একটা পেয়ারের কাছে দেওয়া আছে, এ আর একটা বাচ্চা, এটাও সেম বয়স, খাওয়া শিখছে আস্তে আস্তে, দেখুন কি সুন্দর দেখতে। এটা ফিডব্যাক, এরা সম্ভবত ডিম পারবে, ইয়েলো ফিডব্যাক। এখানে সাদা ফিডব্যাক আছে, এরাও ডিম পারবে। এই মাল্টিসের বাচ্চা, ব্ল্যাক মাল্টিসের, আগের থেকে একটু বড় হয়েছে। মাল্টিস গুলো দেখুন কত বড় সাইজের হয়, পায়রাদের মধ্যে সব থেকে লম্বা পায়রা এই মাল্টিস, অনেকটাই লম্বা। আমার 2 ফুটের কেজ, প্রায় 1.5 ফুটের ওপর লম্বা, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। এখানে এই টেলমার্ক পেয়ারটার একটা মনে হয় বাচ্চা ফুটেছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান দেখুন কত অ্যাগ্রেসিভ বাচ্চা আছে বলে, হাত দিয়ে দিচ্ছে না, মারছে আমাকে, দেখুন। আমি যদি ওদের বাচ্চাদের নিয়ে নিই, দেখি বাচ্চা আছে কিনা। হ্যাঁ, একটা ফুটেছে দেখুন। থাক, আর বিরক্ত করে লাভ নেই, একটা বাচ্চা ফুটেছে, বেশি বিরক্ত করলে ওরা হয়তো বাচ্চাদের খাওয়াবে না ঠিক মতো। এখানে এই ফিডব্যাক বাচ্চাটার মুখে একটা পক্স হয়েছিল, আমি ট্রিটমেন্ট করায় পক্স অনেকটা এখন আগের থেকে অনেক কমে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি কমে যাবে। এখানে কিং এর বাচ্চাগুলো আগের থেকে একটু বড় হয়েছে, এরাও খুব অ্যাগ্রেসিভ পায়রা, দেখুন। এদের কাছে বাচ্চা আছে অন্য পায়রার, একটা আছে ব্ল্যাক হোমারের বাচ্চা, আর একটা ব্ল্যাক শর্ট ফেসের বাচ্চা আছে এদের কাছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের। এবং কত অ্যাগ্রেসিভ বাচ্চা থাকলে এরা, দেখেছেন দুখানা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা একদম, মা বাবা ঠিক মতো খাওয়াচ্ছে পেট ভর্তি। এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে ওরা ওদের বাচ্চাদের ঠিক মতো খাওয়ায় কিনা সব দিন, কারণ বাচ্চাদের ঠিক মতো না খাওয়ালে ওদের গ্রোথ একদমই ভালো হবে না। এই ব্ল্যাক লক কাপে একটা সেল আছে, আপনারা কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। এখান থেকে লাইটটা পড়ছে বলে ভালো দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক, ডিপ ব্ল্যাক। দাঁড়ান এদিক দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে এদের কাছেও এক দুটো বাচ্চা আছে, দেখুন এরাও বাচ্চা আছে বলে কামড়াচ্ছে, তার বিরক্ত করে লাভ নেই।
ব্ল্যাক শর্ট ফেস আর গিরিবাজ পায়ের ক্রস দুখানে কালো হয়েছে। এইখানে এরা ডিম পেরেছে, কিন্তু এদের এখনো ডিম ফোটার সময় হয়নি, কয়েকদিন বাকি আছে।